এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তাকে গ্রেপ্তার করেছিল ইডি। দিনভর জিজ্ঞাসাবাদের পর আজকেই তাকে আদালতে পেশ করা হচ্ছে। এই শঙ্কর আঢ্য তিনি বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে তার একটি সংস্থা কাজ করত, বিপুল অর্থের ডলার তিনি টাকায় ভারতীয় মুদ্রায় তিনি পরিবর্তন করে দিতেন বা উল্টোর ক্ষেত্রেও তিনি এই কাজটি করে থাকতেন এবং এর মাধ্যমে বিপুল টাকার লেনদেনও করেছেন তিনি, এমনটাই জানতে পারা যাচ্ছে ইডি সূত্রে। এবং এই শঙ্কর আঢ্য দীর্ঘদিন ধরেই এই বিপুল টাকার লেনদেন এবং যে ভারতীয় মুদ্রা থেকে অন্য বৈদেশিক মুদ্রায় রূপান্তর বা বৈদেশিক মুদ্রা থেকে ভারতীয় মুদ্রায় যে রূপান্তর সেই বিষয়গুলি সেই কাজটি করে যেতেন, কোটি কোটি ডলার কেনাও হয়েছিল তার নামে, এমনটাও জানতে পারা যাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নামে বেনামে একাধিক সংস্থাও ছিল বলে জানতে পারা যাচ্ছে, অন্তত 90টি সংস্থা ছিল শঙ্কর আঢ্যর নামে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে। প্রায় 10,000 কোটি টাকা ডলারে রূপান্তরিত করেছিলেন এই শঙ্কর আঢ্য এবং এই টাকা থেকে ডলারে রূপান্তরিত করার মধ্য দিয়েই বিপুল টাকার নয় ছয় করা হয়েছে বলেও মনে করা হচ্ছে প্রাথমিকভাবে।